হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন Oukitel WP19 রাগেড স্মার্টফোন, যেটা মাস তিনেক আগে AliExpress-এ রিলিজ হয়। তবে রিসেন্টলি এটাকে অ্যামাজনে লিস্টেড করা হয় এবং এর যা দাম আছে $450 থেকে এখানে একটা বিশাল আকারে ডিসকাউন্ট দেওয়া হয় এবং বর্তমানে এর দাম রয়েছে $382 এবং এজন্য মূলত কোম্পানি থেকে নতুনভাবে এটাকে প্রমোট করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে নিয়ে তেমন আকারে ডিটেইলি আলোচনা করব না, শুধু এর যে ফিচার্সগুলো আছে এটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে দেখে ফেলুন Oukitel WP19 এর একটা স্পেশাল ভিডিও। সো অ্যাজ অলওয়েজ, রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। এই হলো স্মার্টফোনটির বক্স এবং আনবক্স করে আমরা ফার্স্টে পাচ্ছি স্মার্টফোনটি, রাগেড স্মার্টফোনটি। এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি ডেটা কেবল। এরপরে আপনারা কিছু ডকুমেন্টস পাচ্ছেন, এর মধ্যে রয়েছে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, সিমপিন ইত্যাদি। রাগেড এই স্মার্টফোনের বক্সটা সিম্পল হলো, এই ফোনটা কিন্তু সিম্পল না। এর ওয়েট হলো 570 গ্রাম, মানে এটা দেখতে গেলে ছোটোখাটো একটা ইট টাইপের, এবং যদি আমি এইভাবে কারো মাথায় মারি সে একেবারে স্পট ডেড। এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি একেবারে টপ নচ, অ্যাজ এ রাগেড স্মার্টফোন। এখানে বেশ কিছু অংশে মেটাল ইউজ করা হয়েছে, যেমন এই যে ক্যামেরা পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেটাল, এছাড়াও ফোনের সাইডেও রয়েছে মেটাল এবং খুবই ভালো ফিনিশ দেওয়া হয়েছে। আর এছাড়া রয়েছে এখানে পলিকার্বনেট এবং একটা রাবারি ফিনিশ, এবং এটাও খুবই ভালো মানের। আর এই ফোনটা যদি হাত থেকে পরে বা ইচ্ছাকৃতভাবে যদি আপনি ফালান কাউকে দেখানোর জন্য, তাও এই ফোনের ডিসপ্লে এবং ব্যাক সাইডের কিছুই হবে না। আর এটি IP68 and 69K সার্টিফাইড, যার ফলে পানির নিচে এটাকে ইচ্ছা মতো চুবাতে পারবেন এবং তাতেও এর কিছুই হবে না। এই স্মার্টফোনটি দেখতে কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, এই যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন Oukitel-এর, এটাও কিন্তু মেটালের তৈরি। অ্যাজ এ রাগেড স্মার্টফোন আমার কাছে এই ফোনের লুকটাকে 100-তে 100 দেওয়ার মতো মনে হয়েছে। বাটন প্লেসমেন্ট নিয়ে বলতে গেলে ফোনের রাইটে থাকছে পাওয়ার বাটন, যেখানে প্লেস করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমি এর অ্যাকুরেসি টেস্ট করে দেখেছি, যা খুবই ভালো। জাস্ট আঙ্গুলে লাগামাত্রই এটি স্মার্টফোনটিকে আনলক করতে সক্ষম। এবং এর উপরে রয়েছে ভলিউম রকার, আর লেফটে আছে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি সিমের সাথে একটি এসডি কার্ড ইনস্টল করতে পারবেন। এবং এর নিচে রয়েছে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। টাইপ সি পোর্ট আর হেডফোন জ্যাক থাকছে ফোনের একদম নিচে, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকছে ফোনের একদম টপে ক্যামেরার ওখানে। WP19 এর সামনে রয়েছে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর এখানে রয়েছে 90Hz এর সাপোর্ট। মানে এক কথায় বলতে গেলে এর ডিসপ্লেটা পুরাই মাখন। কালার বলেন, স্যাচুরেশন বলেন, শার্পনেস বলেন এবং ডিসপ্লে টাচের এক্সপিরিয়েন্স বলেন, সবই ছিল একেবারে টপ নচ। এছাড়াও এই প্যানেলটা যথেষ্ট ব্রাইট, যার ফলে আপনি আউটডোরে এটাকে আরামসে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে ওয়াইডব্যান্ড লেভেল এলোনের সাপোর্ট থাকছে, যার ফলে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনি স্ট্রিম করতে পারবেন FHD কন্টেন্ট। আর এই স্মার্টফোনে যে কোনো হাই রেজলিউশনের কন্টেন্ট আপনি খুবই আরামসে স্ট্রিম করতে পারবেন। এর ভিজুয়ালও ভালো এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। প্যানেলের প্রোটেকশনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, তবে কোন ভার্সন সেটা উল্লেখ করা নেই। Oukitel WP19 এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিরাডেক হেলিও G95 এর প্রসেসর। র্যাম আছে এর 8GB এবং রোম 256GB, আর এর জিপি হলো মালি G76 MC4। G95 প্রসেসরটা সম্পর্কে আমি লিটারেলি একটা থিসিস লিখতে পারি, কারণ এর আগে আমি অনেক স্মার্টফোন ব্যবহার করেছি যেটাতে এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছিল। মিড রেঞ্জের স্মার্টফোনে হেলিও G95 একটা পারফেক্ট প্রসেসর, এর গেমিং বলেন, ডে টু ডে ইউসেজ বলেন, সব কিছুতেই পারফরমেন্স খুবই ভালো আসে। এবং এই ফোনটাও তার ব্যতিক্রম নয়, ডে টু ডে ইউসেজ থেকে ভারী গেমিং পর্যন্ত আপনি খুবই আরামসে এই ফোনটাকে ইউজ করতে পারবেন। এবং তেমন আকারে হিটিং ইস্যুও আমি এখানে পাইনি, পারফরমেন্সে কোনো আকারে ইফেক্ট ফেলেও না এর হিটিং ইস্যু। সব মিলিয়ে এর গেমিংয়ে বা ডে টু ডে ইউসেজ বলেন, এই ফোনটা খুবই ভালো পারফরমেন্স আপনাকে দিতে পারবে। ক্যামেরা সেকশনে এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি 64MP, সেকেন্ডারি হলো একটি 20MP নাইট ভিশন ক্যামেরা, এবং থার্ড লেন্সটা হলো একটি 2MP ডেপ সেন্সর।
অনেস্টলি অ্যাজ এ রাগেড স্মার্টফোন এর ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডে লাইট বলেন এবং লো লাইট বলেন, এর শর্টসগুলো ছিল একদম পারফেক্ট। ক্যামেরাতে এআই আছে এবং দেখলাম ভালোই কাজ করে। ডে লাইটের শর্টসে আপনি দেখতে পাচ্ছেন ছবির শার্পনেস, ডাইনামিক রেঞ্জ এবং কালার খুবই সুন্দরভাবে বজায় রাখতে পারছিল। কালারগুলো আমি বলবো কিছুটা স্যাচুরেটেড, সেটা মূলত হয়েছে এআই এর জন্য, আপনি চাইলে সেটা অফ করতে পারেন। অন্যদিকে লো লাইটেও তো এই ফোনটা একটা চার্ম, কারণ এখানে রয়েছে 20 MP একটা নাইট ভিশন ক্যামেরা, যেটা দিয়ে আপনারা খুবই সুন্দর সুন্দর শর্টস তুলতে পারবেন একদম অন্ধকারেও। তখন মূলত পিকচারটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। আর এটা মূলত ইউজ করা হয় এক্সট্রিম ডার্ক কন্ডিশনে, তবে এমনিতে একটা নাইট মোড আছে যেটাতে এটার প্রাইমারি ক্যামেরাটা ইউজ করে এবং তার শর্টসও খুবই ভালো। ফ্রন্টে আছে 16 MP সেলফি ক্যামেরা, এর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। শার্পনেস একটু কম রাখে, বাট ওভারঅল ছবির কোয়ালিটি ভালোই রাখে। পোর্ট্রেট মোড উভয় সাইডই আছে, তবে কিছু কিছু সেকশনে পোর্ট্রেট মোড ভালো হয়, আবার কিছু কিছু সেকশনে খারাপ হয়। যখন আপনি এই ফোন দিয়ে সেলফি তুলবেন তখন চেষ্টা করবেন আলো যেন ভালো থাকে, সেটা যদি ইনডোরে হয় তাহলে চেষ্টা করবেন আর্টিফিশিয়াল লাইটিংটা একটু ভালো করে বাড়ানোর জন্য, এবং যদি আউটডোরে থাকেন তাহলে তো আলো আসবেই, নাইটে হলে আলাদা কথা। এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে এই Oukitel WP19 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর কোয়ালিটি আমার কাছে ওই আকারে ভালো মনে হচ্ছে না, তবে ব্যাক ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, কারণ সেটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন 4K ভিডিও। ব্যাটারি সেকশনে এই স্মার্টফোনটা একদম বস অফ দ্য বস, কারণ এখানে আছে জায়ান্ট 21,000 mAh এর হিউজ ব্যাটারি। আমি আমার জীবনে কখনো এত বড় সাইজের ব্যাটারিওয়ালা ফোন দেখিনি, লিটারালি ইজ আ হিস্ট্রি ফর মি। ব্যাকআপ নিয়ে বলতে গেলে, আপনি যদি এই ফোনটি একদম হেভি টু নর্মাল ইউজ করেন টানা, তাহলেও এটার ব্যাকআপটা 5 থেকে 7 দিন অনায়াসে হয়ে যাবে। এবং কোম্পানি ক্লেম করছে যদি আপনি জাস্ট এই ফোনটা দিয়ে কথা বলেন এবং যদি আপনি আর সারা মরুভূমির মতো কোনো স্থানে হারিয়েও যান, তাহলেও এই স্মার্টফোনটি আপনাকে 90 থেকে 100 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে। আর এটা কিন্তু আসলেই তাই, কারণ যখন এই ফোনটা আমি রিসিভ করি এটা অনেকদিন কাস্টমসে ছিল, তারপরে এটা আমি ইউজ করি, এটাকে ওপেন করি, গেম টেম খেলি এবং এখন আমি ভিডিওটা শ্যুট করছি, বাট তাও আমি এটাকে এখন পর্যন্ত চার্জ দেই নাই। ফোনটাকে চার্জ করতে টাইম লাগে প্রায় 4 ঘন্টারও উপরে, এবং লাকিলি বক্সে 33 ওয়াটের চার্জারটা থাকছে, এজন্যই মূলত এটা সক্ষম হয়েছে, তা না হলে জীবনে হতো না, মিনিমাম হলেও 10 ঘন্টা লাগতো। স্পেশাল কিছু ফিচার্সের মধ্যে এখানে রয়েছে SOS ইমার্জেন্সি, ধরুন আপনি কোনো স্থানে হারিয়ে গেলেন তখন আপনি এই ফোনটা ব্যবহার করে স্যাটেলাইটে কিছু পাঠাতে পারবেন, তাহলে আপনি রেস্কিউ পাবেন। এবং অন্যদিকে রয়েছে এখানে NFC আর জাইরোস্কোপ, এছাড়া বাদবাকি যত ফিচার্স মানে সেন্সরস থাকে সবগুলোই এখানে রয়েছে। সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিওর লাস্ট পার্টে। এখন আমি বলি মূলত এই ফোনটা কাদের জন্য কেনা বেস্ট হবে। যাদের মূলত প্রতিকূল পরিবেশে স্মার্টফোন ইউজ করার দরকার পড়ে তাদের জন্য মূলত এই ফোনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও হতে পারে যাদের ফোন হাত থেকে বেশি পড়ে তাদের জন্য এই ফোনটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এই ফোনটা যদি চুরি না হয় তাহলে এটা দিয়ে আপনি আরামসে 5 থেকে 10 বছরের ব্যাকআপ পেয়ে যাবেন। একে তো ফোনটা রাগেড স্মার্টফোন, তাই এর ডিউরেবিলিটি নিয়ে কোনো টেনশন নেই, এবং এই ফোনটাতে যা যা ফিচার্স রয়েছে সেগুলোও কিন্তু একদম জাস্টিফাইড এর প্রাইস অনুযায়ী। সো যদি আপনার নিডস এরকম হয় তাহলে আমি বলবো এখনই এই ফোনটাকে অর্ডার করে ফেলুন, নিচে লিংক দেওয়া আছে। ওয়েল, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।